দুটো কৃষ্ণ কথা হৃদয় পিঞ্জরে বসে করবি কত ছল বাবা মায়েরা একটু বলুন না, এই আসা যাওয়ার শেষ ঠিকানাটা যে জানে আমাকে তার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিন না, আমি একটু জানতে চাইছি। কোথা হতে আসে মানুষ,
কোথায় চলে যায়, কোথা হতে আসে মানুষ, কোথায় চলে যায়। আসা যাওয়ার শেষ ঠিকানা কে বা জানে ভাই, এসেছো ভাই মা খুব ডিস্টার্ব মা, এসেছো মাতৃ গর্ভতে, এসেছো ওই গর্ভধারিণী মা হতে, যেতে হবে মাটি মায়ের কোলে। এক মায়ের গর্ভ হতে এমন সুন্দর এই পৃথিবীর আলো দেখেছি, আর একদিন চির ঘুমে ঘুমিয়ে যাব এই মাটি মায়ের কোলে। যদি কিছু মানুষের গর্ব করে থাকি তাহলে পুনম মানব জন্ম পাব, যদি না করি আর পাব কি না আমি জানি না। হরি বল হরি বল। এসেছো ভাই মা মাটি হতে, এসেছো ভাই মাটি 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 হতে, এসেছো ভাই মাটি হতে, যেতে হবে এই মাটিতে, মাটির দেহ হবে মাটি, তবে কেন এত পরিপাটি। তারপরে এ শ্যাম্পু সে শ্যাম্পু কত কি মাখছি, আর আমি আমার ঠাকুমাকে দেখেছি বুড়ো হয়ে গেছে তবু পিট অব্দি চুল। আমার মায়ের এখন মোটামুটি 77-78 বছর বয়স, তো এখনো আমার মায়ের চুল কিন্তু 50%-এর বেশি কালো আছে, কারণ আমরা এঁটেল মাটি দিয়ে মাথা ঘষতাম, নারকেল তেল জুটত না তো সরষের তেল মাথায় মাখতাম, আর মোটা চালের ভাত খেতাম, তবে ঢেঁকি কোটা মাটির হাড়িতে রান্না কাঠের চাল, থালাও হয়তো জোটেনি পাতা কেটে পাতার উপরে ভাত খাওয়া। কিন্তু চাই চাই করতে করতে এখন এমন জায়গায় এসেছি চেয়ার টেবিলে বসে খাই, তবু যেন মনে হয় চাই চাই। এ নিয়ে কত কি ঘুমারি চলছে দেশে, দেখছো তো কত কাণ্ড হচ্ছে, কিন্তু খেয়াল রেখো, এসেছো ভাই মাটি হতে, যেতে হবে এই মাটিতে, আসতে মাটি যেতে মাটি, তবে কেন পরিপাটি। মায়ার বন্ধন ছিন্ন করে, মায়ার বন্ধন ছিন্ন করে একবার হরি হরি বল, হরি হরি বল রে ও মন, কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল রে ও মন, হরি হরি বল। হৃদয় পিঞ্জরে বসে, হৃদয় পিঞ্জরে বসে করিস কত ছি, কথা বলবে ময়না কৃষ্ণ কথা বলি, কথা বলবে